হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব। কেসকি মাছের বড়া বা পকোড়া এইভাবে কেসকি মাছের বড়া বা পকোড়া রান্না করলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না শুধু এই কেসকি মাছের ভরা দিয়ে খেয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিই কেসকি মাছের বড়া বা পকোড়াটা কিভাবে আমি তৈরি করব প্রথমে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম কেসকি মাছ মাছগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর এর থেকে জলটা জড়িয়ে নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা কুচি দুই চামচের মতো নারকেল কুড়ানো নারকেল কুড়ানোটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম বড় দেখে একটা পেঁয়াজ কুচি হাফচা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো সর্ষের তেল এখন এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করিনি আপনারা চাইলে আদা রসুন বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ বেসন মাছের পরিমাণটা বেশি তাই আমি বেসনের পরিমাণটাও বেশি নিলাম মাছের পরিমাণটা কম নিলে বেসনের পরিমাণটাও কিন্তু কমিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম চার চা চামচ চালের গুঁড়া এখন এইগুলিকে হালকাভাবে মাখিয়ে নিতে হবে তবে এর মধ্যে জল ব্যবহার করবেন না পেঁয়াজ আর মাছের মধ্যে যে জল থাকে সেই জল দিয়ে কিন্তু মাখাটা হয়ে যাবে মাছগুলিকে হালকাভাবে মাখতে হবে বেশি চেপে মাখলে মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে ভেজে নেব তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে মাছের মিশ্রণগুলি এইভাবে দিয়ে দিচ্ছি তো আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে বড়াগুলি বানিয়ে নিতে পারেন এক পিট হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে বড়াগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে বড়াগুলিকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব একইভাবে আমি বাকি বড়াগুলিও তৈরি করে নেব এইভাবে কেসকি মাছের বড়া বা পকোড়া বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আর কিছুই লাগবে না শুধু এই বড়া দিয়ে খেয়ে নিতে পারবেন আমারই কেসকি মাছের বড়া বা পকোড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন